বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এবার শুরু হচ্ছে ডিজিটাল অসহযোগ আন্দোলন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ডিজিটাল অসহযোগের আহ্বান করা হয়েছে সেখানে কী কী বলা হয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। এখানে বলা হয়েছে যে আগামী 18/3/23 অর্থাৎ 18ই মার্চ থেকে শুরু হচ্ছে ডিজিটাল নন কোঅপারেশন। সরকারি কর্মচারীরা কীভাবে ডিজিটাল অসহযোগ করবেন সেখানে টু দ্য পয়েন্ট আকারে দেওয়া আছে। প্রথম পয়েন্টে আছে, ব্যক্তিগত ফোনে দপ্তরের অফিসিয়াল কাজকর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না, আদেশ গ্রহণ করার প্রশ্নই নেই। দুই নম্বরে বলা হয়েছে, এই মুহূর্তে দপ্তরে ঊর্ধ্বতনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট নিয়ে নিন। তিন নম্বরে বলা হয়েছে, সকাল 10:30 আগে এবং সন্ধ্যা 5:30 পরে ঊর্ধ্বতনের কোনো আদেশই গ্রহণ করবেন না, সেই মোতাবেক কাজ উঠিয়ে দেবার প্রশ্নই নেই। চার নম্বরে বলা হয়েছে, ছুটির দিনে সরকারি কাজ কোনো শর্তেই করবেন না। পাঁচ নম্বরে আছে, নিজস্ব ফোন কম্পিউটার এবং ডেটা ব্যবহার করে কোনো কাজ করবেন না। এবং ছয় নম্বরে আছে, অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না। এরপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য কীভাবে ডিজিটাল অসহযোগ করবেন সেখানেও টু দ্য পয়েন্ট আকারে দেওয়া আছে। এক নম্বরে আছে, ব্যক্তিগত ফোনে স্কুলের অফিসিয়াল কাজকর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না, আদেশ গ্রহণ করার প্রশ্নই নেই। দু নম্বর পয়েন্ট, এই মুহূর্তে ঊর্ধ্বতনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আছে সেখান থেকে লেফট নিয়ে নিতে হবে। তিন নম্বরে, সকাল 10:30 আগে এবং বিকাল 4:30 পরে অর্থাৎ অফিস টাইমের আগে এবং পরে ঊর্ধ্বতনের কোনো আদেশ গ্রহণ করবেন না, সেই মোতাবেক কাজ উঠিয়ে দেওয়ার প্রশ্নই নেই। এবং ছুটির দিনে সরকারি কাজ কোনো শর্তেই করবেন না। তারপরে নিজস্ব ফোন কম্পিউটার এবং ডেটা ব্যবহার করে কোনো কাজ করবেন না এবং অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একই রকম পয়েন্টগুলি আছে। এখানে আছে, এক নম্বর পয়েন্ট, ব্যক্তিগত ফোনে স্কুলের অফিসিয়াল কাজকর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না, আদেশ গ্রহণ করার প্রশ্নই নেই। দু নম্বর পয়েন্ট, 18/3/23 তারিখে ঊর্ধ্বতনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট নিয়ে নিন। তিন নম্বর পয়েন্ট, সকাল 10:35 আগে এবং বিকাল 4:00 পরে ঊর্ধ্বতনের কোনো আদেশ গ্রহণ করবেন না, সেই মোতাবেক কাজ উঠিয়ে দেওয়ার প্রশ্নই নেই। চার নম্বর পয়েন্ট, ছুটির দিনে সরকারি কাজ কোনো শর্তেই করবেন না। পাঁচ নম্বর পয়েন্ট, বাংলা শিক্ষা পোর্টালের কোনো কাজ নিজস্ব ফোন কম্পিউটার এবং ডেটা ব্যবহার করে করবেন না। ছয় নম্বর পয়েন্ট, অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না। সাত নম্বর পয়েন্ট, স্কুল পিছু কম্পিউটার জানা ক্লার্ক নিয়োগ করুক যারা ডিজিটাল কাজ করবে। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে ডিএর দাবিতে কীভাবে ডিজিটাল অসহযোগ করতে হবে। ডিএ সংক্রান্ত বিভিন্ন আপডেট এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি ওনাদেরকে অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।